আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়াইদাস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আপনারা কিলা আসইন, আশা করলাম ভালো আসইন। তো আজকে আপনাদের সাথে আরেকটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। তো এখন দুপুরবেলা, আর দুপুরবেলা আজকে একটু ঝটপট রান্না করার জন্য আমি টোফু ফ্রাইড রাইসটা করে নেব। আর এই টোফুগুলো এরকম প্যাকেটের ভেতরেই পাওয়া যায়, জাস্ট আপনি কেটে ফ্রাই করে রান্না করতে পারবেন যে কোনো রেসিপি, পাস্তার সাথে বলেন, স্যুপের সাথে বলেন, ফ্রাইড রাইস বলেন। আর যারা টোফু কি জিনিস তারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, টোফু একটা ভেজিটেরিয়ান প্রোটিনের সোর্স বলতে পারেন। সয় মিল্ক থেকে বানানো হয় বা সয় কার্ড থেকে, মানে সয়াবিনের যে ইয়ে থাকে ওইটা থেকে বানানো হয়। যারা ভেজিটেরিয়ান তারা প্রোটিনের সোর্স হিসাবে টোফু খেয়ে থাকেন। আর এই টোফু দিয়ে অনেক রেসিপি করা যায়। টোফুর কোনো স্পেসিফিক কোনো টেস্ট থাকে না, কেমন একটা ব্লেন্ড থাকে। তো আপনি এইটা দিয়ে মানে নিজস্ব অন্যান্য স্পাইসের সাথে দিয়ে তারপরে আর কি খাওয়া হয়। আর আমি যেভাবে বলেছি আপনি ফ্রাই করেও খেতে পারেন, আবার এমনিতে জাস্ট স্যুপের মধ্যে দিয়ে খেতে পারেন, বাট ওই রকম ভালো লাগে না, ফ্রাই করেই বেশি ভালো লাগে। তারপরেও আজকে যেহেতু আমার একটু তাড়াহুড়া ছিল, তো ঝটপট করে করে ফেলেছি, আমি আলাদা করে ফ্রাই করিনি। তো এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে স্কোয়ার করে পেঁয়াজটা কেটে দিয়েছি। যেরকম করে আমি বেল পেপার আর টোফুটা কেটেছি সেম সাইজই রাখার চেষ্টা করেছি। পেঁয়াজটা একটু গ্লসি হওয়ার পরেই আমি ক্যারোটস দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যাকেটের যে শ্রেডেড ক্যারোট পাওয়া যায় ওইগুলো দিয়েছি লাইফটা ইজি করার জন্য, বাট আপনি নিজের হাতে কেটেও দিতে পারেন। আর পেঁয়াজের কালার তেমন একটা ব্রাউন করিনি আমি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেল পেপার কাটা, স্কোয়ার করে সেম শেপে রেখেছি পেঁয়াজের শেপে। আর গাজর যদি হাতে কেটে দিতাম তাহলে হয়তো পাতলা করে স্কোয়ার করে দিলে আরও দেখার সৌন্দর্য বাড়তো আর কি। তারপর মাঝখান থেকে একটু জায়গা বের করে নিচ্ছি আর এখানে টোফুগুলো দিয়ে দিব। আমার হাতে সময় ছিল না, আগেও বলেছি, তাই তাড়াহুড়া করছিলাম আর ভাবছিলাম যে ইজি ওয়েতে করে ফেলি, বাট এটা আমার মিস্টেক হয়েছে, কারণ টেস্ট ওয়াইজ এরকম করলে আসলে ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন একটু ফ্রাইং প্যানের মধ্যে আলাদা একটা ডিম ফেটে তার মধ্যে সবগুলা টোফুকে একসাথে মিশিয়ে ফ্রাই করে তারপরে অ্যাড করার, তাহলে যে টোফুর যে মজার একটা এফেক্ট পাওয়া যায়, উপর দিকে ক্রাঞ্চি আর ভেতর দিকে সফট, ওইটা পাবেন। তো আমি জাস্ট এমনিতে মাঝখানে চাচ্ছিলাম আর কি নেড়ে চেড়ে একটু ভেজে তারপরে সব কিছুর সাথে মিশিয়ে দেব। তো যাই হোক, আপনাদের সাথে শুধু কনসেপ্টটাই শেয়ার করতে চাচ্ছিলাম আর কিছুই না, কারণ ঘরে অনেক সময় দেখা যায় যে বাসি ভাত থেকে যায় বা লেফট ওভার ভাত থাকে, তো ওইটা দিয়ে ইচ্ছে হয় যে একটু ভাত ভাজি করে খেয়ে ফেলি। আর এরকম যদি টোফু থাকে তাহলে খুব ইজিলি রান্না করা যায়, আর চিকেনের বদলে ভেজিটেরিয়ান একটা প্রোটিনেরও সোর্স হয়ে যায়, কারণ আমার চ্যানেলে অনেক ভেজিটেরিয়ান আপু বা ভাইয়ারাও আছেন যারা দেখেন, হয়তো তাদের হেল্প হতে পারে। ভালো করে কয়েক মিনিট আমি নাড়াচাড়া করব যাতে একটু সফট হয়ে আসে আর ভেজিটেবলগুলোও আধা সিদ্ধ হয়ে যায়। আমি কমপ্লিটলি সিদ্ধ করব না, কারণ এইসব ফ্রাইড রাইসের মধ্যে একদম শক্ত বা একদম নরম সবজি আসলে ভালো লাগে না, মাঝামাঝি যে একটা ক্রাঞ্চি এফেক্ট থাকে তখনই সবজিগুলা ফ্রাইড রাইস বলেন আর পাস্তা বলেন ওইগুলাতে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে ভেজে শ্রিম্পও অ্যাড করতে পারেন, আবার আলাদা ফ্রাইং প্যানের মধ্যে ডিম স্ক্র্যাম্বল করে অ্যাড করা যায়। আর এই রেসিপিটা একদম এখানকার যে থাই রেস্টুরেন্টে ফ্রাইড রাইস পাওয়া যায় এক্স্যাক্টলি সেম টেস্ট হয়, একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। আর এই তো আমি যে ভাতগুলো ছিল এটা ভেঙে হাত দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজের মধ্যে ছিল একটু শক্ত হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে সয় সস আর সিরাচা যে সসটা পাওয়া যায় চিলি সস, ওইটা আপনি যে কোনো সস ইউজ করতে পারবেন, চিলি সস আপনার ঘরে যেটা অ্যাভেলেবল সেইটা দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। আসলে আমরা গৃহিণীরা সবসময় এরকম করে থাকি, ঘরের ভেতরে যখন সময় হাতে থাকে না বা ঝটপট কিছু করতে চাই তখন যা হাতের কাছে পাই ওইটা দিয়ে কাজ চালিয়ে নেই। তো আমি এইখানে গোলমরিচের গুঁড়া, লবণ, তারপরে গার্লিক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলবো। আর ঘরে যদি পেঁয়াজের পাতা থাকে তাহলে ওইটাও অ্যাড করতে পারেন, অনেক মজা হয়। তো ব্যাস রেডি হয়ে গেল থাই স্টাইলে, থাই ইন্সপায়ার্ড বলতে পারেন ফ্রাইড রাইস। আর ভালোই হয়েছে, খারাপ হয়নি। এরকম ঝামেলাহীনভাবে যে কোনো সময় লেফট ওভার রাইস দিয়ে ট্রাই করে দেখতে পারেন।
আমি এর সাথে আলাদা করে সানি সাইড আপ ডিম দিয়ে সার্ভ করেছিলাম। সবারই পেট ভরে গিয়েছে মোটামুটি ঝামেলাহীনভাবে। আর এখন আমার ভাই বাইরে থেকে একটা পার্সেল নিয়ে এসেছে, এইটা লন্ডন থেকে এসেছে, সুদূর লন্ডন থেকে বলবো বা ইংল্যান্ড থেকে, আলিরাজা বাগানবাড়ি ইউকে। উনাদের এত কাইন্ড এফোর্ট বলবো আমি, যে এত দূর থেকে থটফুল একটা গিফট পাঠিয়েছেন, যেটা হচ্ছে উনাদের আকিবস অর্গ্যানিক নাগামরিচের আচার। আমি তো পেয়ে ভীষণ খুশি, এত সুন্দর গিফটের জন্য আমাকে অ্যাড্রেস চেয়েছিলেন উনারা, তো আমি না দিয়ে পারিনি, আর আমার লোভও সামলাতে পারিনি এত মজার আচারটা ট্রাই করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আকিব অ্যান্ড ভাইয়া ভাবি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে এত দূর থেকে যে পাঠিয়েছেন গিফটটা, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি এখনও ট্রাই করতে পারিনি, কারণ এই কয়েকদিন ঝামেলা যাচ্ছে। যখন খাবো আমি আপনাদের অবশ্যই ফিডব্যাক দেব। আর নাগামরিচের আচার পার্সোনালি আমার খুবই ভালো লাগে, ইনশাল্লাহ ট্রাই করব। যখন আমি আবার শাউট আউট দেবো আপনাদেরকে, অবশ্যই জানাবো মানে কীরকম হয়েছে। তবে আমি স্মেলে বুঝতে পেরেছি যে অনেক মজার। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আলিরাজা বাগানবাড়ি ইউকে চ্যানেলটার নাম শুনেননি, তারা দেখে আসতে পারেন। উনাদের অনেক ক্রিয়েটিভ ভিডিও আছে গার্ডেনিংয়ের উপরে। আকিবের আব্বু অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেন কিভাবে গার্ডেনিং করতে হয়, বা সামারে বা উইন্টারে কিভাবে টেক কেয়ার করতে হয় গাছপালার, ভালোভাবে উনি এক্সপ্লেন করেন। আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর আকিব তো কি বলবো, মাশাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা বাট অনেক ট্যালেন্টেড। আর আপনারা ঘুরে আসবেন, অনুরোধ রইল। তো এখন আমি আমার ভাইকে নিয়ে বের হয়েছি ডলার স্টোরের উদ্দেশ্যে, আরও কয়েকটা জায়গায় যাব। তো এইগুলা হচ্ছে ড্রয়ারের লাইনার। একটা আপু আমাকে কমেন্ট করে জানিয়েছিল, আপু আপনি কোথা থেকে ড্রয়ারের লাইনারগুলা কিনেন বা শেলফ লাইনারগুলা কিনেন। তো আমি ওয়ালমার্ট থেকে কিনি কোনো সময়, আবার কোনো সময় ডলার স্টোর থেকে কিনি। আর ডলার স্টোরেরগুলা একটু সাইজে ছোট হয়, যদি ছোট ড্রয়ার হয় তাহলে হয়ে যায়, আর পারফেক্ট একটা শেলফের জন্য $1 কাভার হয়ে যায়। আর ওয়ালমার্টেরগুলো আর কি একটু বড় থাকে, তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ডলার স্টোর আমার আরেকটা ফেভারিট জায়গা শপিংয়ের জন্য, অনেক চিপে আসলে ভালো ভালো জিনিস সামটাইম পাওয়া যায়, হিডেন জেমসগুলা। আমি ডলার স্টোরের ভিডিওগুলো অনেক পছন্দ করে দেখি। আমার দুইটা ফেভারিট ইউটিউবার্স আছেন, একজন হলেন ডুইট অন এ ডাইম, আরেকজন হলো যে বার্গেন বিথেনি। এত ভালো ভালো DIY করে ডলার স্টোরের জিনিস নিয়ে, আর প্রত্যেক সময় নতুন ডলার স্টোরে কি আসলো না আসলো ওরা আপডেট দেয়, আমার অনেক ভালো লাগে। আসলে $1 অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা অবাকই লাগে। এই যে কাপগুলা এত সুন্দর, আর শেপটাও সুন্দর কফির জন্য, স্পেশালি এই হলিডে সিজনে তারা অনেক ধরনের ডিফারেন্ট এই যে সরি কফি কাপগুলা বের করে। তো এগুলাও গিফটের জন্য আসলে ভালো। অনেক সময় দেখা যায় যে কাজে অনেক কলিগ থাকে, তো এখান থেকে একটা একটা করে কফি মাগ নিয়ে আপনি ভেতরে চকলেট দিয়ে, তারপরে সুন্দর করে যদি র্যাপিং পেপারে গিফট দিয়ে দেন, তাহলে অনেক সুন্দর একটা আর কি পার্সোনালাইজড গিফট হয়ে যায়। আমি ওই ভিডিওগুলা থেকে ওই আইডিয়াগুলো পাই। আসলে ওনারা এত সুন্দর সুন্দর করে কাপের ভেতরে, যারা বেকিং পছন্দ করে তাদেরকে বেকিংয়ের জিনিসপত্র বা চকলেট চিপস বেকিংয়ের প্রোডাক্ট দিয়ে গিফট দেওয়া যায়, কারণ এখন তো হলিডে সিজন, সবাই সবাইকে গিফট দেয়। আর এই দেশে তো থাকতে হলে দেখা যায় যে ওরা আপনাদেরকে গিফট দিবে, তো আপনি তো রিটার্ন কিছু একটা দিতে হবে, আর এটার সাথে তো রিলিজিয়াস কোনো নাই, রিলেশনশিপ নাই, কারণ গিফট তো একজন আরেকজনকে দেয়, আর আদান প্রদান করাটাই হচ্ছে আসলে সৌন্দর্য। আপনি শুধু পাবেনই দিবেন না, এটা কীরকম লাগে। কিচেনের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই ক্লিপগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো অনেক উপকারী আসলে। যখন চিপসের ব্যাগগুলো বা বিস্কিটের প্যাকেটগুলো খোলা হয়, তখন পেঁচিয়ে উপরে ক্লিপটা লাগিয়ে দিলে অনেক দিন এয়ারটাইট অবস্থায় থাকে আর কি, ফ্রেশ থাকে। আর সেম জিনিস আপনি অন্যান্য স্টোর থেকে, যেমন টার্গেট, পরে হোম গুডস, টিজে ম্যাক্স, বার্লিংটন থেকে যদি কেনেন, তাহলে $5 থেকে $6 এমনিতেই পে করতে হবে। তো ডলার স্টোরের কাজ শেষ, আমি কিছু জিনিস নিয়েছি। আমি চার্জার কয়েকটা কিনেছি, সিলভার আর গোল্ডেন দরকার ছিল। আর এই পাশে আমাদের রাস্তার সিগনাল বন্ধ হয়ে গিয়েছে, তো ঘুরে আবার যেতে হচ্ছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো হঠাৎ করে, পরে দেখলাম যে উপরে সবগুলা লাইট আসলে নাই, এই জন্য পুলিশ মাঝখানে মানে দাঁড়িয়ে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোন দিকে যাওয়ার জন্য।
আমি ভাবছিলাম মনে মনে, এখন যদি এটা বাংলাদেশ হতো দেখা যেত যে কে কার আগে কোন দিকে যাবে, আর অনেক ট্রাফিক জ্যাম লেগে যেত। কিন্তু খুব সুন্দরভাবে ওরা মাত্র তিনটা পুলিশ এক জায়গায় দাঁড়ানো, কিন্তু সবগুলা গাড়িকে এমন সুন্দর করে অর্গানাইজভাবে আর কি, এই পাশেরটা এদিকে যাচ্ছে, ওই পাশেরটা, কারণ দেখতে পাচ্ছেন চারদিক থেকে গাড়ি কিন্তু আসছে। আর অনেক বড় রাস্তা এখানে, এক একটা লাইনে তিনটা লাইন করে গাড়ির। তো আমি যে পাশে যাচ্ছি এটা হচ্ছে 4 লাইনের রাস্তা, ওই পাশে আরো 4 লাইন। তো এরকম করে অনেকগুলো রাস্তার কিন্তু জংশন এখানে। তো এই জংশনগুলোর মধ্যে কিন্তু ইজিলি অ্যাক্সিডেন্ট হয়। Yes. Any flavoring in that? Sorry? Any flavoring in that? No, just plain. Does it come with sugar already? Huh? Does it come with sugar already? No. No, can you add 2 sugar, please? Would you like a latte, hot or iced, and what size? Hot, please. Small size. Hot, small size. Yes. How many sugars would you like in that, or cream? 2 cream, 2 sugar, please. Yes, can I have 2 glazed donuts? What kind of donuts would you like? Glazed donut. Plain? Yeah, just the classic donut. Oh, like the old fashioned or like glazed? Glazed one. Glazed? Yes. Alright, anything else? No, that would be it. Alright, go ahead and call for your total, okay? Alright, thank you. ও মাই গাড, এত অ্যানোয়িং। এভরি টাইম আপনি যখনই কিছু অর্ডার করবেন, ওদেরকে রিপিট করতে করতে শেষ, মানে সেম কথা বারবার জিজ্ঞেস করবে। কি যে সমস্যা আল্লাহ জানে, মাইক্রোফোনের সমস্যা না কিসের সমস্যা, সব সময় এরকম করে। তো দেখবেন আবার মিসিংও থাকে আইটেমগুলো, আপনি যা বলবেন হয়তো বা এক এক সময় অন্য আইটেম দিয়ে দিবে। তো মেক শিওর চেক করে তারপরে আনতে হয়। তো এখন এসেছি বার্লিংটনে, আমার ঘর সাজানোর জন্য কিছু জিনিস লাগবে আর কয়েকটা বার্থডেও, তো ওইগুলার জন্য গিফট কিনবো। আর আপনারা তো দেখেছেন আমার বেডরুমটা একদম সিম্পল, আমি এখনও কমপ্লিটলি ডেকোরেশন করিনি, করব করব করে আসলে হয় না। নিচে তো সব সময় থাকা হয় আর বেডরুমে তেমন একটা ফোকাস করা হয় না। আর আমার মন মতো বলেছি যে আমার ড্রেসিং টেবিলটাও আমি পাইনি, তো ফাইনালি একটা পেয়েছিলাম, পরে সব কিছু একদিনে সোল্ড আউট হয়ে গিয়েছে, কারণ ওরা সেইলে দিয়েছিল ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। বাট সামহাও আমার যেটা চয়েস হয়েছে সেইটা সোল্ড আউট। কিছু করার নেই, মোটামুটি যেইটা পছন্দ ছিল সেইটাই অর্ডার করেছি, দেখা যাক আসার পরে কি হয়। আর স্টোরগুলোতে আসলে যে ড্রেসিং টেবিল পাওয়া যায় ওইগুলা খুবই কমন থাকে, মানে সেম স্টাইলের সবার ঘরেই পাওয়া যায়, একই ধরনের, বা ডিজাইনগুলোও একদম সিম্পল থাকে, মানে ইয়ের সাথে যেটা আসে, বেডরুমের সেটের সাথে যেটা আসে। আসলে আমি ট্রেডিশনাল ওইগুলো চাচ্ছি না, আর আমাদের আমেরিকার স্টাইল আসলে ডিফারেন্ট, এক এক দেশের আসলে এক এক ধরনের স্টাইল থাকে, ঘরের ফার্নিচার বলেন আর ঘরের ভেতরকার ডেকোরেশন বলেন। তো এই স্টাইল অনুযায়ী আর কি আমি একটু চেষ্টা করছি যে রুমটা একটু সাজানোর জন্য নিজের ইচ্ছে মতো, কারণ অনেক দিন ধরেই প্ল্যান করছি যে বেডরুম সাজাবো, বেডরুম সাজাবো। তো দেখা যাক কতটুকু সাজাতে পারি, আর যদি সাজাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় আসতে আসতে প্রায় 6টা বেজে গিয়েছে, তো তাড়াহুড়া করে রেডি হয়েছি, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে, আমার জায়ের বোনের মেয়ের নিকা বা আক্তের অনুষ্ঠান, তো ওইখানে যাব। তো রেডি হয়েছি কুইকলি, এত বাজেভাবে রেডি হয়েছি আসলে, গোসল করারও টাইম পাইনি কোনো রকম আর কি, রেডি হওয়া যেটাকে বলে, বেবিকে রেডি করে, তারপরে ওর বাবা আদিয়ানকে রেডি করে দিয়েছে, আর এখন তাড়াহুড়া করে বেবি ডাইপার ব্যাগও রেডি করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বেবির খাবার, ডাইপার, ওয়াইপস, এগুলো তো নিতেই হবে। প্রোগ্রাম ছিল মাগরিবের পরে, আমরা তো ভেবেছি যে সবাই অন টাইম চলে আসবে, মনে হয় 7টার ভেতরে আমরা অবশ্য চলে গিয়েছিলাম, পরে গিয়ে দেখি কেউই নেই, আমরা শুধু প্রথম গেস্ট আর আমার যা। তো আসতে আসতে অনেক লেটে সবাই এসেছেন, প্রায় 9টার দিকে এসে পুরো মানে অনুষ্ঠান জমেছে বলতে গেলে। তো যাই হোক, কোনো জায়গায় আসলে আমি টাইম মতো যেতে চাই, সবসময় আমার এটা হ্যাবিট, আমি মানে লেট হওয়া পছন্দ করি না, তারপরে হয়ে যায় সামটাইম, কিছু করার নেই, কিন্তু আজকে এক্সেপশনাল লেট হয়েও আমরা প্রথমে গিয়ে বসে আছি।
তো আমি এইরকম বোতলের ভেতরে যত আউন্স দুধ খাবে বেবি সেই অনুযায়ী পানি নিয়ে 2 থেকে 3টা বোতল নিয়ে নেই, মানে যতক্ষণ বাইরে থাকব সেই অনুপাতে। আর এনফামিল নিউরো প্রো আমি ফর্মুলাটা দিচ্ছি বেবিকে, আমাকে কয়েকজন আপু জিজ্ঞেস করেছিলেন কোন ফর্মুলা দেই, তো ওইটাও নিয়ে নেই। আর আমি রুম টেম্পারেচারে বেবিকে দুধ খাওয়াই, গরম করার ঝামেলা নেই। এরকম আমি আদিয়ানকেও খাইয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে এরকম করেছি, তো কোনো প্রবলেম হয় না। কারণ গরম করে দুধ খাওয়ালে দেখা যাবে যে আপনি বাইরে গেলেও বারবার গরম পানি ক্যারি করতে হবে। পরে বেবিদেরকে আসলে যেই রকম ইউজ টু করা যায় ওরা সেই রকমই ইউজ টু হয়। আর ফর্মুলার ইনস্ট্রাকশনেও লেখা থাকে যে আপনি চাইলে গরম বা ঠান্ডা দুই ধরনেরই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর ঠান্ডা বলতে একদম যে ঠান্ডা সেরকম না, জাস্ট রুম টেম্পারেচারের পানি। তো আমরা বের হয়ে গিয়েছি, আর এখন চারপাশে আসলে হলিডে সিজনের জন্য লাইটিং করা শুরু হয়ে গিয়েছে। কারণ দেখা যায় যে হ্যালোইনের পর থেকেই অনেকেই ডেকোরেশন স্টার্ট করে, থ্যাংকস গিভিং এর উপলক্ষে, তারপরে তো আবার ক্রিসমাস। তো লাইটিংগুলা দেখতে আসলে অনেক ভালো লাগে। আর এই বছর ক্রিসমাসের যে তারা লাইটিং যে একটা শো করে ওইটা মিস করে ফেলেছি। অনেক বড় করে আমাদের ডাউনটাউনে প্রথম যেদিন মানে লাইট আপ করে তখন অনেক বড় অনুষ্ঠান হয়, আর অনেক সুন্দর লাগে আসলে, পুরা সিটি একসাথে লাইটিংয়ে মানে আলোকিত হয়ে যায়। তো আমরা চলে এসেছি আর ভালোই হয়েছে, খালি হল, রেকর্ড করতে পেরেছি শান্তিতে। আর আজকে আমার অনেক পুরনো 2টা ফ্রেন্ডের সাথে দেখা হবে, নাহিয়ান আর পারুল। আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়েছি মেট্রোপলিটনে, অনেক স্মৃতি ওদের সাথে, কি বলবো। ফ্রেন্ড যাদের আছে বা ছিল তারা জানেন যে ফ্রেন্ডদের সাথে কীরকম মানে স্মৃতি থাকতে পারে। আর কিছু সম্পর্ক আসলে কোনো দিনও বিলীন হয়ে যায় না, তা হোক আপনার ছোটোবেলার ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড বা ইউনিভার্সিটি ফ্রেন্ড, ওদের সাথে মেমোরি আপনি যখনই দেখা করবেন বা হবে তখনই মানে সব কিছু যেমন চাঙ্গা হয়ে উঠবে, মনে হবে যে সেই আগের দিনে আপনি চলে গিয়েছেন। সময়ের অভাবে বা সময়ের কারণে অনেক ফ্রেন্ডের সাথে আসলে যোগাযোগ করা যায় না বা হয়ে ওঠে না, কিন্তু ওদের জন্য যে স্পেশাল জায়গা মনের ভেতরে থাকে এটা কিন্তু সারা জীবন অটুট থাকে। আজকে নাহিয়ান আর পারুলের সাথে দেখা হয়ে সেই রকম অনুভূতিটাই ছিল, মনে হয়েছে সেই ইউনিভার্সিটি লাইফে চলে গিয়েছি। আর তুই বলে যে একটা কথা বলা ফ্রেন্ডের সাথে, এটা মনে হয় পৃথিবীর অন্য কারোর সাথে বলা যায় না, যে তুই সম্পর্ক। আমার কাছে মনে হয় যে তুই সম্পর্ক যার সাথে তুই করে কথা বলা তারাই হচ্ছে সব থেকে মানে কাছের মানুষ। আমি জানি না কেন আমার ছোট বোনও কিন্তু আমাকে তুই করে বলে, আমাদের অনেক গ্যাপ আমাদের বয়সে, কিন্তু ও আমাকে আপু তুই মানে আপু তুই কী করিস বা আপু তুই কী তা করে, তো এরকম সম্পর্ক। আর জানি না, তুই বলার মধ্যেও কিন্তু একটা মজা আছে আর রস আসে আসলে কথা বলতে। আমরা ইউনিভার্সিটি লাইফে অনেক মজা করেছি, আমাদের মতো মনে হয় না কোনো ব্যাচ এত ফান করেছে। বিবিএ 9th ব্যাচ বললেই পুরো মেট্রোপলিটন এখনও মনে হয় চিনবে, আমরা যেই রকম মানে মাস্তি করেছি সেটা বলার মতো না। আমাদের টিচাররাও বলেছে বাবারে এই ব্যাচটা এত ইয়ে, আমরা এত প্রোগ্রামও করেছি, পার্টিসিপেট করেছি সব কিছুতেই। আর এখনও মনে হলে আসলে ওই দিনগুলো মনে পড়ে যায় আর খুব ভালো লাগে। মেট্রোপলিটনের নতুন একটা ক্যাম্পাস হয়েছে এখন, কিন্তু ওই দিন একজন শেয়ার করেছিল আগের ক্যাম্পাসের কয়েকটা ক্লিপ আর একটা গান দিয়ে, তখন নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে এসেছে। কারণ একটা স্মৃতি থাকে প্রত্যেকেরই প্রত্যেকটা জায়গার জন্য, ইউনিভার্সিটির প্রত্যেকটি কর্নারে যেখানে বসে হয়তো আপনি আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, ক্যান্টিনের খাবার খেয়েছেন। আমি, পারুল, নাহিয়ান, লাবণী, অপর্ণা, ফুয়াদ, রোহান, আমরা কয়েকজন ছিলাম আসলে একসাথে। আমাদের খাওয়া দাওয়া মানে ইউনিভার্সিটিতে তো আমরা পড়েই থাকতাম, মানে বিকেল মানে যখন হতো মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে একবার ব্রেক দিত, আর এই ব্রেকটাই আমরা এত গল্প করতাম, মানে অপেক্ষা করতাম কখন ব্রেক আসবে আর আমরা বাইরে যাব গল্প করব। আমার এই 2 বেস্ট ফ্রেন্ড কিন্তু ওরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা তো জানতামই না ওদের মানে বিয়ে হবে কখনো। ওরা খুব ঝগড়া করতো যখন মানে আমরা একসাথে পড়াশোনা করতাম, তখন কল্পনা করিনি ওদের বিয়ে হবে, আমি তো পুরাই সারপ্রাইজ যখন ওদের বিয়ে হয়। তো কী আর বলবো, বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক ভালোবাসা। আর আমার কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড আছে,
ওদের বাইরেও আমার স্কুলের ফ্রেন্ড, ওর নাম মসানা, ওকে নিয়ে অন্য আরেকদিন না হয় কথা বলবো। ওকে নিয়ে বলতে গেলে আমার পুরো একটা ভিডিওই চলে যাবে। ইনশাল্লাহ শেয়ার করব আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবারও কথা হবে নতুন কোনো কিছু নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, অ্যান্ড কিপ ওয়াচিং ওয়াইটাস টাইনি ওয়ার্ল্ড।